আসসালামু আলাইকুম, আমি শাহাদাত সিঙ্গাপুর থেকে। আমি এখন একটি ডেলিসিয়াস হেলদি মিল পাক করব, কুকিং করব। এটা আমার রেগুলার মিলের মধ্যে একটি ফেভারিট আইটেম। সালমান ফিশ দিয়ে ব্রোকলি ভেজিটেবল এবং আরও কিছু ভেজিটেবল, কুকুম্বার, টমেটো, গার্লিক, জিঞ্জার এবং লাল মরিচ, এটা অবশ্য ঝাল না, এবং কিছু মিহুন, এটা হলো ব্রাউন রাইসের মিহুন বলে। যাই হোক, কথা না বাড়িয়ে স্টার্ট করি। ওকে, চুলাটা একটু জালটা বাড়িয়ে দিই, পরিমাণ মতন লবণ নিলাম, একটু আদা, জিঞ্জার, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং কিছু রসুন। এই হলো, এটা হলো চাইনিজ রসুন, এক কোয়ার রসুন। এটা এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোলেস্টেরল রিডিউস করে এবং হাই প্রেশার কমায়। টমেটোগুলি দিয়ে দেই, টমেটোটা দিলে স্যুপটা একটু টেস্ট হবে, কারণ আমার মিলে আমি কোনো তেল ইউজ করি না। ওকে, এই এক পিস সালমান ফিশ নিয়েছি। এই সালমান ফিশ থেকে যে ওমেগা ফ্যাটটা আসবে ওটাই এনাফ, এর জন্য আমি আমার মিলে কোনো এক্সট্রা তেলের প্রয়োজন হয় না। তাই যাই হোক, আমি এটা পাক করতে 3 মিনিট পর্যন্ত সময় নিব, আপ টু 3 মিনিট ইজ এনাফ। ওকে, আমি এটা রেখে দিলাম। এটা লাল মরিচ অবশ্য, এটা কোনো ঝাল না। এক টুকরা লেবু নিয়েছি, পানিটা একটু বলক হইলেই আমি সালমান ফিশটা দিয়ে দিই, কি স্যুপটা একটু স্বাদ হওয়ার জন্য এক টুকরা লেবু চিপড়িয়ে দিই। যে কোনো স্যুপের একটু টক টক লাগলে খুব মজাও লাগে, স্যুপটা ভালো হয়, আর স্বাস্থ্যের জন্য যে কোনো স্যুপেই খুব ভালো। উন্নত কান্ট্রিতে, যে কোনো কান্ট্রিতে দেখবেন, সিঙ্গাপুর, এটা এশিয়ার মহাদেশের এই কুকটা প্রচলিত, সবাই এই স্যুপটা পছন্দ করে। মিহুন দিয়ে যে কোনো একটি ফিশ নিতে পারেন আপনার চয়েস মতো। আমি অবশ্য সালমান ফিশ নিয়েছি, এবং এর সাথে যে কোনো ভেজি, ব্রোকলি হতে পারে বা আদার্স যে কোনো ভেজি নিতে পারেন, এবং কিছু মিহুন। এটা আপনি লাঞ্চও খেতে পারেন, ডিনারও খেতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো সাথে থাকুন কুকটা শেষ হওয়া পর্যন্ত। অবশ্য আমি আমার নিজের মিল আমি নিজেই পাক করে খাই। আমি আমার কাজের ফাঁকে যে সময় পাই, আমি লাঞ্চ টাইমে এবং ডিনার টাইমে এই সমস্ত খাবার খাই। এই জন্যই আমি প্রায় 20 বছর যাবত সিঙ্গাপুরে কাজ করতেছি, এবং আমি স্বাস্থ্যগত দিক দিয়ে খুবই, আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমার বয়স এখন 49 ইয়ার্স, 49 বছর বয়স চলে, কিন্তু আমি 20 বছর যাবত সিঙ্গাপুরে আছি, এখন পর্যন্ত আমি কোনো মেডিকেল লিভ নিতে হয়নি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এবং আমি এখানে এসেই আমি এই খাবার পরিবর্তন করছি, আমি কখনো মানে তৈলাক্ত খাবার আমি খাই না, এই আর কি আপনাদের শেয়ার করতেছি। এটা আমার রেগুলার মিলের একটি ফেভারিট মিল। অপেক্ষা করতেছি একটু সিদ্ধ হওয়ার। আমি বিহুনটা দিয়ে দিলাম, এটা হলো ব্রাউন রাইসের মিহুন, এটাও ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটায় কোনো ফ্যাট নাই, কোলেস্টেরল নাই, এটা খুবই ভালো। আপনারা এটা খেতে পারেন, বা চুপে এই স্যুপটার সাথে রাইস দিয়েও খাওয়া যায়। তাই যাই হোক, আমি এখন এই ব্রোকলিটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি ঢাকনা দিলাম না, এই জন্য যদি ঢেকে দেই তাহলে হয়তো ব্রোকলিটা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু লক্ষ্য রাখবেন যে কোনো ভেজিটেবল কুকিং করলে যাতে এটা সিদ্ধ বেশি না হয়। বেশি সিদ্ধ করলে এটা কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তখন আর এই
ভেজিটেবলের যে কার্যকারিতা সেটা আর থাকে না, এদিকে লক্ষ্য রাখবেন। তো আপনারা যে যেখানে আছেন এটা প্র্যাকটিস করে তৈরি করতে পারেন এবং খেতে পারেন। এটা যদি কন্টিনিউ আপনি দুই বেলা বা আপনার খাবারের মেনুতে দুই বেলা স্যুপ খান, তাহলে আপনার হেলথ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ওকে, আমি এখানে একটি ছোট শসা কেটে রেখেছি এবং একটি চিলি, এটা আমি আমার সিদ্ধ করার প্রয়োজন নাই, স্যুপটা হয়ে গেছে। আর বেশি আমি চুলাটা বন্ধ করে দিলাম, সেফটি ফার্স্ট, এইটা এখানে ঢেলে দিলাম। সুন্দর একটি ডেলিসিয়াস ফুড পাক হয়ে গেল। এই হলো মিহুন ব্রাউন রাইসের, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই হলো আমার ডিনার এবং আমি এভাবেই ডিনার খাই। তাই যাই হোক, ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, যাতে পরবর্তীতে নতুন একটা কেয়া ডেলিসিয়াস মিল পাক করে বা কুকিং করে আপনাদের শেয়ার করতে পারি। এটা হয়ে গেছে, অপেক্ষা করার দরকার নেই, এখনই এটা সার্ভ করা যায়। তাই সাথেই থাকবেন, আসসালামু আলাইকুম।